ধর্ষকদের যাতে কড়া শাস্তি দেওয়া যায় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন একটি নতুন বিল বিধানসভায় আনার। সত্যি কি এই বিলের প্রয়োজন রয়েছে? কারণ ভারতীয় ন্যায় সংহিতায় ইতিমধ্যেই আমরা দেখেছি 355 ধারা রয়েছে যার মাধ্যমে ধর্ষকদের কড়া শাস্তি দেওয়ার বিধান রয়েছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে নয়া বিল কি শুধুমাত্র রাজনীতি না এর বাস্তবেই কোনো বাস্তবের ভিত্তিতে এর কোনো প্রয়োজনীয়তা রয়েছে জানার চেষ্টা করব। এরকম কোন আইন করা যায় বলে কেন্দ্রীয় মন্ত্রী আছেন, সেদিনকেই সুকান্ত দা বলছিলেন যে প্রাইভেট বিল কিভাবে আনতে হয় সেটাও বোধহয় অভিষেক ব্যানার্জি ঠিক মতন জানেন না, কারণ ঠিক মতন পার্লামেন্টে যান না তো, ফলে পার্লামেন্টের কি কি নিয়ম কি কি শৃঙ্খলা সেগুলো জানেন না। প্রাইভেট বিলটা শুক্রবার করে আনতে হয়, প্রাইভেট বিল আসবে কিনা সেটা অনুমোদন লাগে উনি বলছেন। এখন আমরা ওনাকে জিজ্ঞেস করছি আপনি কেন ফাস্ট ট্র্যাক কোর্ট করার ইনফ্রাস্ট্রাকচার করার জন্য পিসিমাকে বলেন না, আপনার পিসি কেন চুপ করে থাকে, কেন ফাস্ট ট্র্যাক কোর্টের কেস পেন্ডিং প্রায় 25-30 হাজার পক্সো কেস পেন্ডিং, এত পেন্ডিং কেস রয়েছে আর আপনারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন, আপনারা ধর্ষকদেরকে আঁচলের তলায় আড়াল করেন, আপনারা ধর্ষকদের বাঁচাতে আপনার পিসিমা 21 জন লয়ারকে পাঠিয়েছিল ওই কপিল সিব্বলের নেতৃত্বে সুপ্রিম কোর্টে, আপনারা নাকি ধর্ষণের বিরুদ্ধে বাংলার মায়েরা জবাব চেয়েছে, মায়েদের জবাব দিতে হবে, এবং আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মা, তাই মায়ের শক্তি আপনি জানেন, মায়ের অনেক শক্তি, দুর্গা শক্তি কালী শক্তি মায়ের মধ্যে, মায়েরা জবাব চাইছে কেন তাদের সন্তানদের এইভাবে অন্যায়ভাবে তাদের উপরে এই পাশবিক অত্যাচার করাবে, তার জবাব মায়েরা চাইছে, জবাব আপনাকে দিতে হবে। দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার দায়িত্ব ছিল যিনি দোষী তাকে শাস্তি দেওয়া, আজকে যখন জন আন্দোলন তৈরি হয়, যখন বুঝে গেছেন যে মূল আসামিকে যখন আজকে মুখ্যমন্ত্রী তার সরকার আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে আজকে এই আন্দোলনের যে স্তর আছে সেই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের হটকারিতা করে রাজ্যে আজকে একটা বিল নিয়ে আসা হচ্ছে, সেই বিল তিনি পাসও করিয়ে দেবেন হয়তো, কিন্তু আজকে তাতে যিনি দোষী আছেন তাকে কি শাস্তি দিতে পারবেন? বাংলার কোনো ধরনের ঘটনা আজ পর্যন্ত যারা অভিযুক্ত আছেন তাতে তাদের কোনো শাস্তি হয়নি, যখন জন আন্দোলন হয়েছে তাতে আজকে তিনি চাপে পড়েছেন বলেই আজকে হটকারিতা করে তিনি বিধানসভা ডাকছেন, বিল নিয়ে আসছেন, কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে যে ফেল হয়ে গেছেন, তার রাজত্বে একজন স্বাস্থ্য কর্মী যেভাবে আজকে অত্যাচারিত হয়ে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত, কিন্তু তিনি পদত্যাগ করলেন না, তিনি দোষ চাপাচ্ছেন কেন্দ্রকে, দোষ চাপাচ্ছেন আজকে ভারতীয় জনতা পার্টির উপরে। আমরা ধিক্কার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে আজকে এই ঘটনাকে ধামাচাপা দিচ্ছেন তাতে কিন্তু বুমেরাং হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে উৎখাত করবেই। উনি তো সব সময় কাছেলে যান, উনি ভেবেছেন উনার এই পশ্চিমবঙ্গ রাজ্যটা একটা দেশ, উনি ভেবেছেন এই রাজ্যের উনি প্রধানমন্ত্রী আর কি, আগে যেরকম জম্মু কাশ্মীরে ছিল আলাদা নিয়ম আলাদা সমস্ত কিছু, ওই ভেবে সেই চিন্তা ভাবনা থেকে তুমি আলাদা আইন নিয়ে আস, বিল আইন তো করতে পারবেন না, উনি বিল নিয়ে আসবেন, উনার বিল আনার দরকার কি? 2011 সালে ক্ষমতায় এসেছিল, 2012 সালে পার্ক স্ট্রিটের ঘটনা, পার্ক স্ট্রিট ধর্ষণকারীকে জানে তো সবাই, ধর্ষণকারীকে এবং ধর্ষণকারীর প্রেমিকা বসিরহাটের এমপি দাঁড় করিয়েছিলেন, মানে উনি কিছুই জানেন না, উনি কি ন্যাকামি করছেন কিছুই জানেন না। ওনার ভাইপো পিসি ভাইপো মিলে গতকাল যে হুমকি ধমকি চুমকি দিয়ে চমকি দিয়েছেন, হুমকি ধমকি চমকি দিয়েছেন, এটা এটা হচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ, প্রদীপ নির্বাপিত হওয়ার আগে সে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠা, সময় ঘনিয়ে গেছে চলে যেতে হবে এটা বুঝে গেছে, যাবার আগে সেজন্য শেষ কামড় দিচ্ছে, শেষ কামড় দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাবার আগে সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান ফাকরুজ্জামানের কাছে রিজাইন লেটার লিখতে বাধ্য হয়েছিলেন এবং সেনাবাহিনীর বিশেষ বিমানে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন, আর ইনি যাবার আগে রাজ্যপালের কাছে গিয়ে রিজাইন দেওয়ার সময়টা পাবেন না, যেভাবে জনশুনানি জন আন্দোলন গণ আন্দোলন
আন্দোলন যেভাবে চলছে তাকে উনাকে এই রাজ্য ছেড়ে ইমিডিয়েট পালিয়ে যেতে হবে সঙ্গে ভাইকে নিয়ে। ন্যায় সংহিতাতে অনেক কঠিন আইন আছে, আইন থাকাটা জরুরি নয়, আইন ইমপ্লিমেন্ট কে করবে সেটা হচ্ছে কেন্দ্র সরকার বলেছিল 127 খানা ফাস্ট ট্র্যাক পর্যন্ত যেখানে দর্শকের বিচার হবে। আমরা জিজ্ঞেস করবো কেন্দ্র পয়সাটাই তার জন্য কটা ফাস্ট ট্র্যাক কোর্ট চালু আছে আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ফের পরবর্তী পর্বে, ভালো থাকবেন।